আলোর উপরে ভরসা করে যে আল্লাহ তাকে ভালোবাসেন। সম্মানিত দিনী ভাই বোন, অত্র আলোচনায় একটা কথা আছে, আল্লাহ তাআলা বলছেন আমাদের নবীকে আপনি মাফ করুন। এই কথাটার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলার পরে আমি আগাচ্ছি। আল্লাহ তাআলা বলেন ওইদ্দার লিল মুত্তাকিন, জান্নাত প্রস্তুত করা হয়েছে পরহেজগার মানুষের জন্য। পরহেজগার কে? তিনটে গুণের ভিত্তি আছে যার, সেই পরহেজগার। তিনটে গুণ আছে যার, সেই পরহেজগার। জান্নাত তার জন্যই প্রস্তুত। এক, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সারাই ওয়াদ দাররি ওয়াল কাযিবিনা গায়্জ ওয়াল আফিনা আনিন নাস। সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে, যে টাকা বেশি আছে বেশি দান করে, টাকা কম আছে কম দান করে। টাকা দান করে যে, অর্থ সম্পদ দান করে যে, আমি আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত করেছি। দুই, বকাজিনার কাজ রাগকে থামাতে পারে যে, রাগকে থামাতে পারে। ওই যে প্রতিবেশী গালি দিয়েছে, তখন আপনি বলছেন আমার কি কম আছে, তুই কে রে? প্রতিবেশীর ছাগলে গাছ খেয়ে নিয়েছে, প্রতিবেশী আবার আপনার স্ত্রীকে কিছু কটু কথা বলেছে, তখন আপনাকে দেখে কে? আপনার তো গায়ের শক্তি আছে, দলীয় ক্ষমতাও আছে। রাজশাহী জেলে কতগুলো লোক 20 বছর থেকে জেলে আছে, নিজেই জানে না আমি কেন জেলে, জজ জানে না কেন জেলে আছে, আপনার ওই উকিলও জানে না কেন জেলে আছে। যে সাজা হচ্ছে মাত্র সেই জানে, 20 বছর থেকে জেলে আছে, নিজে জানে না আমি কেন জেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা সময় তোমাদের চলে আসছে, লায়াদারিল কাতিল ফিমা কাতালা ওয়াল মাকতুলু ফিমা কুতিলা, হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। মাফ করতে শিখুন, রাগ দেখাবেন না, মাফ করতে শিখুন, রাগকে দমন করতে শিখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা সাদিদু বিসুরা, আছাড় দিয়ে ফেলে দিতে পারলে মানুষ শক্তিশালী হয় না। শক্তিশালী কে? আল্লাযী ইয়ামলিকু নাফসাহু মিনাল গাযাবে, রাগের সময় যে নিজেকে ধরে রাখতে পারে সেই হলো শক্তিশালী। রাগকে থামাতে পারে যে, আমি আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত করেছি। তিন, আফিনা আনিন নাস, মানুষকে মাফ করতে পারে যে, একটু নত হবে, একটু নত হতে শিখুন। বংশীয় ক্ষমতা দেখাবেন না, অর্থের ক্ষমতা দেখাবেন না, দলীয় ক্ষমতা দেখাবেন না, নত হতে শিখুন। আল্লাহ নবী বলছেন আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব। পৃথিবীর মানুষ তোমরা 6টা কাজ করো, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। ইজওয়ানু লিসিত্তার মিন আনফুসিকুম আজমানুল জান্নাহ, 6টা জিনিস করো, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। এক, অস্তুকায়দা হাবলাস্তুম, কথা বল সত্য কথা বলো। দুই, অফে জওয়াব, তুম অদা করলে পূর্ণ করো। তিন, অদ্বয় জওয়াব, তুমেন তুম, আমানত রাখা হলে, মসজিদ মাদ্রাসার টাকা রাখা হলে সময় তা দিয়ে দাও। চার, অফাজু ফরুজাকুম, যে নাই লিপ্ত হয়ে না। পাঁচ, কুফয় দিয়েকুম, হাত সংবরণশীল করে রাখো, ক্ষমতা দেখায়ও না, জান্নাতে আমি নিয়ে যাব। নত হয়ে থাকো। ছয়, গুসু আফসা রাখুন, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো, অপর নারীকে দেখে চক্ষু নিচু করো। জান্নাতে কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো, অপর নারীকে দেখে চক্ষু নিচু করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। এক, আল্লাহর ভয়ে কাঁদে যে। দুই, আল্লাহর রাস্তায় পাহারা দেয় যে। তিন, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আল্লাহ রাসূলকে একবার জিজ্ঞাসা করলাম আন-নাজরিল ফাজাতে, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? আল্লাহর নবী
হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? আমার আলী আল্লাহর রাসূল তখন আমাকে আদেশ করলেন, আমি আসরের বাবাসারি যে আমি আমার চোখ মুখটা ফিরিয়ে নিব। টিভিতে যদি ওই মেয়েটার বক্তব্য শোনেন, খবর শোনেন, রংমাখানো পতিতালয়ের মহিলা খুব সাজগোজ করে আপনার সামনে খবর পড়ছে, আপনি যদি ওই খবর শোনেন টিভি চালু করে, তাহলে এভাবে বুঝলেন আপনি ওর মুখের উপরে চোখ রেখে তার খবর শুনছেন, তখন আপনি ইমানদার, এটা হয় কি করে? এত বড় কাজের সাথে ইমান থাকে? এটা হলো নত হন, মানুষকে মাফ করতে শিখুন, জান্নাত আল্লাহ তাআলা আপনার জন্য প্রস্তুত করে রেখেছেন। মনে থাকবে কি, এক আল্লাহর পথে দান করবে জান্নাত রেডি, দুই রাগ সামলাতে পারবে, রাগ থামাতে পারবে, তিন মানুষকে মাফ করতে পারবে। আর আপনাদেরকে আরেকটা কথা বলছি, আপনার ছাত্র হোক, গ্রামের লোক হোক, কেউ হোক, খালি যদি একটু বলে যে ভুল হয়েছে আমাকে মাফ করে, তাহলে আপনি আর কিছু বলবেন না, তো দাঁত ভেঙে দেবো, কিসের ভুল, এ কথা বলবেন না। কথা বুঝতে পারেননি মনে হয়, ও মাপ চেয়েছে, ওকে একটু থাকতে সুযোগ দেন না।